হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দেখব দশ জুন দু হাজার বাইশ তারিখ অনুষ্ঠিত বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ টিইউ এর ব্যক্তিগত সহকারী অবলিক উচ্চমান সহকারী পদের গণিত প্রশ্ন সমাধান প্রথমে ছিল একটি চৌবাছায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে গভীরতা কত তাহলে আমরা প্রথমে ধরি গভীরতা অর্থাৎ চৌবাচ্চার গভীরতা সমান এক্স মিটার অতএব আয়তন কত চৌবাচ্চার আয়তন আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা বা গভীরতা এত ঘন মিটার ঘন মিটার যে তোমাদের মিটারে দেওয়া আছে তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে দুই দশমিক পাঁচ পাঁচ ছয় প্রস্থ দেওয়া আছে এক দশমিক দুই পাঁচ আর গভীরতা আমরা এক্স মিটার ধরে নিয়েছি তাহলে এক্স এত ঘন মিটার তাহলে এই তিনটে গুণ করলে কত হবে গুণ করলে হবে তিন দশমিক দুই এক্স ঘন মিটার এখন এরপরে দেখি জানা আছে এক লিটার এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে চৌবাচ্চায় পানি ধরে আট হাজার লিটার তাহলে আট হাজার লিটার সমান কত আট হাজার লিটার সমান এক হাজার গুণ আট হাজার ঘন সেন্টিমিটার তাহলে কত হয় আটের পরে ছয়টা শূন্য হবে এত ঘন সেন্টিমিটার এখন এখানে ঘন সেন্টিমিটার উপরে পেলাম এখন কিন্তু আমাদের আয়তন আছে মিটারে তাহলে আমরা এটাকে মিটারে পরিণত করবো তবে আমরা আবার লিখতে পারি আমরা জানি দশ লক্ষ ঘন সেন্টিমিটার সমান সমান এক ঘন মিটার অতএব এক ঘন সেন্টিমিটার সমান সমান এক বাই দশ লক্ষ ঘন মিটার এখানে আমরা কত পেয়েছি আশি লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে আশি লক্ষ ঘন সেন্টিমিটার সমান সমান এক গুণ আশি লক্ষ বাই দশ লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে এখন কাটাকাটি করে এই তিন শূন্য এই তিন শূন্য কাটলাম এই দুই শূন্য এই দু শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে কত পেলাম আট ঘন মিটার এই আট ঘন মিটার কিন্তু চৌবাচার আয়তন কারণ চৌবাচায় আট হাজার লিটার পানি ধরে তো আয়তনের সমান পানি ধরে নিশ্চয়ই চৌবাশায় তাহলে আমরা এখন কী করতে পারি বলতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে শর্ত মতে আমরা আয়তন পেয়েছি কত তিরিশ দশমিক টু এক্স ঘনমিটার আর এখানে পেলাম কত আট ঘনমিটার তাহলে প্রশ্ন মতে এইটা সমান এইটা অর্থাৎ তিন দশমিক দুই এক্স সমান আট তাহলে আমরা এক্স লিখতে পারি এক্স সমান সমান আট বাই তিন দশমিক দুই বা এক্স সমান সমান আট গুণ দশ বাই বত্রিশ দশমিক উঠিয়ে দিলাম চারটা বত্রিশ দুই পাঁচ সমান বাই দুই তাহলে আমরা যে কী লিখতে পারি দুই দিয়ে পাঁচকে ভাগ করলে হবে দুই তাহলে আমরা এক্সের মান পেলাম দুই দশমিক পাঁচ আমরা কী ধরেছিলাম গভীরতা এক্স মিটার তাহলে এক্সের মান পেলাম অর্থাৎ চৌওয়ার গভীরতা সমান দুই দশমিক পাঁচ মিটার এটি আনসার বা উত্তর এরপরে ছিল কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে আমরা ধরি ধরি আসল যদি তিন বাই আট অংশ তাহলে আমরা লিখতে পারি আট এক্স টাকা তাহলে আমরা ধরে নিলাম আসল আট এক্স টাকা তাহলে মুনাফা কত অতএব মুনাফা সমান আমাদের এখানে বলা ছিল মুনাফা আসলে তিন বাই অংশ তাহলে আমরা আসল আট এক্স ধরেছি তাহলে আট এক্স এর তিন বাই আট এত টাকা মুনাফা আট আট এক কেটে গেলো তাহলে থাকলো পর এখানে এক্স এখানে থ্রি তিন তাহলে তিন এক্স টাকা তাই মুনাফা তিন এক্স টাকা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে মুনাফা আসলে এত টাকা হয় তিন বছরে তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে আট এক্স তিন এক্স অর্থাৎ আসল আট এবং মুনাফা তিন এক্স সমান পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে এগারো এক্স টাকা এক্স সমান তাই এক্স সমান সমান পেলাম পাঁচশো টাকা তাহলে এখন আমরা কি আসল কত তাই আসল সমান সমান আট এক্স সমান সমান আট গুণ পাঁচশো এক্সের মান বসলাম এত টাকা অর্থাৎ চার হাজার টাকা আমাদের আসল বের করতে বলছিল আসল কিন্তু চার হাজার টাকা পেয়ে গেলাম তাহলে এখন বের করতে হবে আমাদের মুনাফা অতএব মুনাফা সমান সমান তিন এক্স সমান সমান তিন গুণ পাঁচশো সমান সমান পনেরোশো টাকা তাহলে আমরা তিন বছরের মুনাফা পেলাম পনেরোশো টাকা এখন আমাদের মুনাফার হার বের করতে হবে অর্থাৎ শতকরা কত টাকা মুনাফা পেয়েছি আমরা তাহলে আমরা লিখতে পাই আমাদের আসল চার হাজার টাকা আর সময় তিন বছর আর মুনাফা পনেরোশো টাকা তাহলে আমরা লিখি চার হাজার টাকায় তিন বছরের মুনাফা সমান পনেরোশো টাকা অতএব এক টাকায় এক বছরের মুনাফা সমান পনেরোশো বাই চার হাজার গুণ তিন টাকা অতএব একশো টাকায় এক বছরের মুনাফা সমান পনেরোশো গুণ একশো বাই চার হাজার গুণ তিন এরপরে ছিল পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে বিশ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান একশো টাকা তা আমরা ধরে নিলাম পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা মানে প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন কি বলছে বিশ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করে অর্থাৎ বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা কারণ পঁচিশ মিটার কাপড় ক্রয় মূল্য একশো টাকা পঁচিশ মিটার কাপড়ের তাহলে তার বিক্রয় মূল্য অর্থাৎ বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা প্রশ্নমতে এইভাবে বলা হচ্ছে অর্থাৎ এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান একশো বাই বিশ টাকা তাহলে পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান একশো গুণ পঁচিশ বাই বিশ পাঁচ থাকলো পাঁচ পঁচিশ একশো পঁচিশ টাকা তাহলে আমরা ক্রয় করেছি একশো টাকা দিয়ে ধরে নিলাম সেটা আমরা বিক্রয় করতেছি কত একশো পঁচিশ টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি হচ্ছে অর্থাৎ লাভ হচ্ছে তাহলে লাভ সমান সমান আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য একশো পঁচিশ মাইনাস ক্রয় মূল্য একশো এত টাকা অতএব পঁচিশ টাকা তাহলে লাভ সমান সমান পঁচিশ টাকা হচ্ছে তাহলে এই পঁচিশ টাকায় কিন্তু আমাদের উত্তর কারণ শতকরা লাভ চাইছে তো আমরা শতকরাই বের করেছি কারণ আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য একশো টাকা সেই হিসেবে শতকরা বের করেছি অর্থাৎ আমরা লিখতে পারি উত্তর পঁচিশ পার্সেন্ট

এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর আমি লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টোয়েন্ট স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায় এখন আবার এই যে অংশ এই অংশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানিনের সূত্র হিসেবে করার মতো অবস্থায় এসেছে অর্থাৎ কই এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স এখানে সেকেন্ড প্যাকেট দিলাম এইখানে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা এইখানে যাবে আর এই মাইনাস টু এখানে বসলাম এখন এই অংশের মান কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে টু তাহলে আমরা মান বসাই টু এর হোল স্কোয়ার মাইনাস এই যে টু এই স্কোয়ার টু এখন টু কে স্কোয়ার করলে কত হবে ফোর মাইনাস টু এর হোল স্কোয়ার এই স্কোয়ার এখানে টু এখন ফোর থেকে টু গেলে থাকে টু তাহলে টু এর হোল স্কোয়ার মাইনাস টু টুকে স্কোয়ার করলে ফোর মাইনাস টু সমান সমান টু এই টু আনসার অর্থাৎ এক্স টু দি ফোর প্লাস ওয়ান বা এর মান টু থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ